আমরা আজকে সিটি পরীক্ষা শেষ করবো, যেহেতু আপনাদের পঞ্চম অধ্যায়ের উপর কোনো পরীক্ষা নেই, মানে প্রশ্ন নেই, আমরা তাহলে পরীক্ষাটা নিয়ে ফেলি। যারা উপস্থিত আছেন তাদের জন্য ভালো হলো। আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের খাতার মধ্যে নাম, রোল, শাখা, শ্রেণী লিখে ফেলুন। নাম, রোল, শাখা, শ্রেণী আপনাদের খাতায় লেখেন, তাড়াতাড়ি করেন। আর হচ্ছে আপনাদের পূর্ণ মান হচ্ছে 10, এটাকে 5 এ কনভার্ট করা হবে, মানে 2 দিয়ে ভাগ দেওয়া হবে যা পাবেন। আর সময় হচ্ছে আপনাদের 20 মিনিট। তাহলে আমরা প্রশ্ন দিতে পারি আপনাদেরকে? প্রশ্নের জন্য রেডি? ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে, আপনারা শুরু করুন। প্রাইভেট চ্যাটে কাউকে কোনো মেসেজ দেবেন না পরীক্ষা চলাকালীন সময়ে। এখন সময় হচ্ছে 12:12, তাহলে আমরা সময় অনুযায়ী যোগ করেন আপনি কত হয়, 32 নিয়ে নেব। আর আমি যখন বলবো তখনই পাঠাবে, এর আগে পাঠাবেন না। শুরু করেন। স্যার কই পাঠাবো, আপনার ইমোতে? আমি বলে দেবো এখন না, আমি লিংক দিয়ে দেবো, ওখানে পাঠাবে। যখন বলবো তখন পাঠাবেন, এর আগে না। 20 মিনিট আগে শেষ হোক, তারপরে খাতার উপরে সুন্দর করে নাম, রোল, শাখা, শ্রেণী লিখে ফেলেন। প্রশ্ন দেখা যাচ্ছে? যদি কারো বুঝতে কোনো লাইনে সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি বুঝে দেবো। তাহলে জনাব শেপা এর 2018 সালের ফেব্রুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়। হ্যাঁ, মন লিখতেছে না পিসা? রিদি রিদি, তোমার খাতার লেখা তো দেখা যাচ্ছে না। প্রশ্ন পড়তেছি। আচ্ছা ঠিক আছে, নুহা অন্ধকারে আসো, আলোতে আসো। স্যার স্যার ক্যামেরা ধরে রাখলে লিখবো কিভাবে? বলছি টেবিলের উপরে রেখে দেন, উপরে রেখে দিয়ে লেখা শুরু করে। হ্যাঁ, তানিহা লিখতেছে নাকি? তাহি না, ইলমা জব দেখাচ্ছে না কি দেখা যাচ্ছে, খাতা দেখতেছে। ভেরি গুড, হ্যাঁ লেখা শুরু করে। হ্যাঁ পরীক্ষা শুরু করেন, তাতে আপনি শেষ করেন। Thank you.
হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার আমার মোবাইলটাতে না ডিস্টার্ব দিতেছে, প্রশ্নটা ভালো করে দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না কোনটা, বুঝতেছে না? আচ্ছা প্রশ্নটা আমি আপনাদের ইমোতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আমি লিভ নিয়ে আবার ঢুকি? আমি, হ্যাঁ লিভ নিয়ে আবার ঢুকেন, আমি ইমোতে পাঠিয়ে দিচ্ছি প্রশ্নটা। স্যার আমার ইমো নাই। ইমো খুলে নেবেন, বুঝছেন, আপনাদের জন্য ভালো হবে। প্রশ্নটা এই মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না, এই মধ্যে থেকে ক্লিক করে। স্যার আমার ইমো নামে ধরলে, স্যার আমার ইমো নামে ধরলে হচ্ছে জুম, তারপরে সব অ্যাপ কাটতে হবে। ইমোটা হচ্ছে আপনি ওই যে গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করে নেবেন, অ্যাপস ডাউনলোড করে নেবেন 2018 বা 19-এর ভার্সনটা। তারপরে সেখান থেকে হচ্ছে কি, আপনি সেখান থেকে পরে ইনস্টল করে নেবেন। আমি আবার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
আর 10 মিনিট, আর 10 মিনিট পরে লাইন কেটে যাবে, তখন ইমুতে ছবিগুলো তুলে পাঠাই দেবেন। এখন না, লাইন কাটার পরে। স্যার আমার না খ নাম্বারটা 1 আর 6 তারিখের তো 1 পৃষ্ঠা, আর পরের পৃষ্ঠায় কি 10 আর 12টা লিখলে হবে? কোনো সমস্যা নেই, ঠিক লাইন কাটার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে আপনারা ছবি তুলে ইমোতে দিয়ে দেবেন আমাকে, এর আগে কেউ দিবেন না। লাইন কাটার পরে স্যার আমার ব্যাক ক্যামেরা তো নষ্ট, আমি ছবি কিভাবে তুলবো? আপনি অন্য কোনো সহায়তা নেন, স্যার তাহলে আমি পরে পাঠাই, পরে পাঠাবেন? পরে তো পাঠালে আপনি মানে তো, আমার ভাইয়া বাসায় আসলে ভাইয়ার ফোন দিয়ে ছবি তুলে আমি আপনাকে পরে দেই, আচ্ছা ঠিক আছে পাঠান। কিন্তু স্যার আপনার ইমোট আমার কাছে নাই। আমার নাম্বারটা লেখেন আপনি, জি স্যার বলেন। 0192 0192 000 000 3691 জি স্যার শুনিনি। এই যে এখানে দেওয়া আছে দেখি, কয়েকজন স্ক্রিনশট দিয়ে দেবেন। জি স্যার বলছি। আর 5 মিনিট, কি খবর?
আর 2 মিনিট। স্যার মাইক বন্ধ করতে বলেন। বলো বলো, সমস্যা নেই, বলো। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। স্যার মাইক বন্ধ করতেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার এটা লেখা শেষ হয়ে গেলে কি মিটিং অফ হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিকলি অফ হয়ে যাবে। আমরা কি আবার জয়েন দিব না আজকের ক্লাসে? না না, আর জয়েন দেওয়া লাগবে। আপনারা এখান থেকে বের হয়ে ইমুতে ছবি তুলবেন, তুলে আমাকে ইমুতে পাঠিয়ে দিবেন তৎক্ষণাৎ। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এখনই পাঠাই দেন আপনারা, আপনাদের সময় শেষ। স্যার নিউটনে পাঠাবো? আমাদের যে ইমো অ্যাকাউন্ট আছে ইমোতে পাঠাবেন, ঠিক আছে? ওই গ্রুপে স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর চাইলে আমার গ্রুপে তো আমার জয়েন্ট নাই। যাদের ফেসবুকে মানে ফেসবুক আছে তারা চাইলে ফেসবুকে পাঠাতে পারেন মেসেঞ্জারে। স্যার আপনার আমার নিউটনের যে গ্রুপটা আছে সেখানে আমার জয়েন নাই। হ্যাঁ আপনি ইয়ে করেন,